हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शिप्रास किचन डायरी। अपन वेलकम। आज के मैं अपने देखा एक आचारे रेसिपी को। यहाँ हे लंकार आचार, आचारी लंका बड़ो साइजे जो लंका बजारे पा जाए सब्जी बजारे, से लंका दिए घर पद्धति क्यों आचार बनाना जाए खूब चटजल्दी और खूब सुंदर खेते मजादार खेते। बजारे तैरि आचारे थे तो अनेक खेते भलो लागे और ये आचार बनिए अनेक दिन रेखे रेखे खावा जो पे। तेल चलू रेसिपिटा चटपट देखे नी। एखे हमें आचारी लंका 500 ग्राम मत नहीं बड़ो साइज लंका। तो लंकाटा अर्धे काटा हो गए, लंकार डगटा और बोटा साइजा केटे एरक छोटो छोटो पिस कर नहीं। তো সমস্ত লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর লঙ্কাগুলোতে কাটার কেটে রাখা লঙ্কার আমি নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। এইভাবে মাখাতে পারেন বা হাতে করেও মাখাতে পারেন বা চামচের সাহায্যে মাখানো যেতে পারে। তো এইভাবে আমার সুবিধা হচ্ছে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি লঙ্কার মধ্যে সমস্ত নুনটা ভালো করে মাখিয়ে নেব। আমি এটা 2-3 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি আচারের জন্য একটা মশলা রেডি করব। তো এখানে কি কি মশলা আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে গোটা ধনে আছে একটা বড় চামচের 1 চামচ, গোটা মরি আছে 1 চামচ, জিরে আছে 1 চামচ এর থেকে একটু কম, জোয়ান আছে এখানে 1.5 চামচ আর 5 ফোড়ন আছে এখানে 1/2 চামচ। এই মশলাগুলো সমস্ত আমি ড্রাই রোস্ট করে এটাকে আমি পাউডার করে মশলা বানাবো। এরপর আমি মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি বা ননস্টিক প্যান হলেও চলবে। এরপর আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মুচমুচে করে ভেজে নেব। মশলাটা ড্রাই রোস্ট করার সময় খেয়াল রাখবেন যাতে খুব বেশি পুড়ে না যায় আর আঁচটাকে একদম লো ফ্লেম দিয়ে করবেন। যখন দেখবেন মশলাটা চুটপিট করে ফুটছে আর একটু লালচে ভাব হয়েছে, একটু মুচমুচে ভাব মনে হবে, একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। তো এটা আমার মনে হচ্ছে হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেবো। এবার মশলাটা আমি একটু ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির জারে দিয়েছি, দিয়ে এটাকে আমি পাউডার মানে খুব বেশি মিহি পাউডার করার দরকার নেই, একটু দানা দানা থাকবে সেই মতো করে নেব। তো ঠিক আমি এতটাই করে নিয়েছি, একটু দানা দানা থাকবে, ঠিক এতটাই করে নিয়েছি। এরপর আমি এই কেটে রাখা লঙ্কার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম। এরপরে মশলাটা আমি লঙ্কার মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, আমি এটা 2 মিনিটের জন্য রেখে দেবো। 2-3 মিনিটের জন্য এটা আমি মশলাটা মাখিয়ে রেখে দেবো। যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াই আমি সর্ষের তেল দেবো প্রায় 500 গ্রামের মতো, 500 লিটারের মতো সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে ধোঁয়া ওটা গরম করে নেবো যেন কোনো মতে কাঁচা না থাকে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যখন তেলটা গরম হয়ে ধোঁয়া উঠবে তারপর তেলটাকে আমি ঠান্ডা করে দিই, তারপর আচারে ঢালবো। আমি কড়াই তেলটা দিয়েছি, তেলটা দেখুন ধোঁয়া উঠছে, এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরপর তেলটাকে একেবারে ঠান্ডা করে দিতে হবে। ঠান্ডা করার পরে তারপর আমি লঙ্কার আচারের মধ্যে ঢেলে দেবো, গরম তেল একেবারেই দেবেন না তাহলে আচারটা খারাপ হয়ে যাবে। তো তেলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে, তো সর্ষের তেলটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, মানে আঙুল দিয়ে দেখতে হবে কতটা ঠান্ডা হয়েছে, এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর এই সর্ষের তেলটা আমি আচারের মধ্যে ঢেলে দেবো। এরপর এই সর্ষের তেলটা আমি এই লঙ্কার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব।
এরপরে লাস্টে করতে হবে এখানে আমি হাফ কাপ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে আরেকবার ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি একটা এরকম শুকনো পরিষ্কার কাঁচের জার নিয়েছি যাতে এর মধ্যে জল না থাকে, একদম শুকনো হতে হবে। এর মধ্যে আমি আচারটা ঢেলে রাখব। আচারটা ঢেলে রেখে মুখ বন্ধ করে আমি 2-3 দিন রেখে দেবো। 3-4 দিন বাদে এটা ব্যবহার করা যেতে পারে। 3-4 দিনের মধ্যে আচারটা মশলার মধ্যে ভালো মতো মিশে যাবে। তো কিছুটা আমি আচার একটা বয়ানের মধ্যে রেখে দিলাম, বাকিটা আমি অন্য জারে রাখবো। এটাকে আমি মুখ বন্ধ করে রেখে দেবো। তো আমি এরকম আর একটা জারে ভরে রেখেছি। এটাকে আমি 4-5 দিন এভাবে রেখে দেবো। ততদিনে 4-5 দিনের মধ্যে আচারটা মশলার সঙ্গে ভালো করে মিশে যাবে আর একটু নরম হয়ে যাবে লঙ্কাগুলো। 4-5 দিন বাদে আচারটা ব্যবহার করা যেতে পারে। আর মাঝে মাঝে চাইলে রৌদ্রেও দিতে পারে। রৌদ্রে দেওয়ার সময় আচারের জারের ঢাকনাটা অবশ্যই খুলে দেবেন, উপরে একটা পাতলা কাপড় বেঁধে দিলে ভালো হয়। তো বানিয়ে ফেলুন এরকম, বানিয়ে ফেলুন এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, রুটি পরোটা বা ভাতের সঙ্গে ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার নিয়ে চলে আসবে একটা নতুন কোনো রেসিপি নতুন ভিডিওতে।